प्रिय शिक्षार्थी बृंद ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आमी तुम्हारे साथे आछी गुलशन आरा पारभीन इस्लामेर इतिहास और संस्कृति विभाग बिलचलन शहीद शामसुज्जोहा सरकारी कलेज गुरुदासपुर नाटोर। आमी आजके तुम्हारे पढ़ाबो सिरिया मिसर और उत्तर आफ्रिका थेके ओबायदुल्लाह आल महदीर कृतित्व। ওবায়দুল্লাহ আল মাহদির প্রাথমিক জীবন ভূমিকা। ভূমিকা ভূমিকা ওবায়দুল্লাহ আল মাহদি আগলাবিয় ধ্বংসস্তূপের উপর জিয়াদাতুল্লাহ আগলাবিয় শাসক জিয়াদাতুল্লাহকে পরাজিত করে 909 খ্রিস্টাব্দে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা করেন। ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠায় আবু আবদুল্লাহ আল শির ভূমিকা অনেক বেশি ছিল। ওবায়দুল্লাহ আল মাহদির প্রাথমিক জীবন। ওবায়দুল্লাহ আল মাহদির প্রাথমিক জীবন ওবায়দুল্লাহ আল মাহদি সিরিয়ার সালামিয়ায় 260 হিজরিতে 873 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হোসাইন। তার পিতার নাম ছিল হোসাইন। পিতার মৃত্যুর পর তিনি তার চাচার মেয়েকে বিবাহ করে আগলাবিয় বংশের ধ্বংসস্তূপের উপর ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা করেন। সিংহাসন আরোহণ। সিংহাসন আরোহণ। ওবায়দুল্লাহ আল মাহদি 909 খ্রিস্টাব্দে ফাতেমীয় খিলাফতের সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি 262 বছর রাজত্ব চালান। বিদ্রোহ দমন ওবায়দুল্লাহ আল মাহদি বিভিন্ন বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। তার মধ্যে আছে আবু আবদুল্লাহ আল শির প্রাণনাশ। আবু আবদুল্লাহ আবু আবদুল্লাহ প্রাণনাশ। আবু আবদুল্লাহ আল শির প্রাণনাশ। আবু আবদুল্লাহ আল শির আবু আবদুল্লাহ আল শি ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠায় যথেষ্ট ভূমিকা পালন করে। আবু আবদুল্লাহ আল শি ওবায়দুল্লাহ আল মাহদিকে সবার সামনে নিয়ে আসে এবং প্রচার করে ওবায়দুল্লাহ আল মাহদি অলৌকিক ক্ষমতা আছে। কিন্তু পরে যখন সত্যতা জানতে পারে যে এটা আসলে সত্য নয়, তখন আবু আবদুল্লাহ আল শি ওবায়দুল্লাহ আল মাহদিকে ষড়যন্ত্র করে হটানোর চেষ্টা করে। সেটা ওবায়দুল্লাহ আল মাহদি জানতে পেরে আবু আবদুল্লাহ আল শিকে হত্যা করেন। খারেজি বিদ্রোহ দমন। খারিজি
খারেজী বিদ্রোহ দমন। খারেজীগণ মাহদীয় শাসককে অস্বীকার করে এবং ওবায়দুল্লাহ আল মাহদীকে শাসক হিসেবে মেনে নিতে চায় না, তাই তারা রাজ্যের মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করে। ওবায়দুল্লাহ আল মাহদী সেই বিদ্রোহকে কঠোর হস্তে দমন করেন। কাতামা বিদ্রোহ দমন। কাতামা গোত্রের সহযোগিতায় ওবায়দুল্লাহ আল মাহদী আফ্রিকার সিংহাসনে বসেন। আফ্রিকার খিলাফত আফ্রিকায় ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হন, কিন্তু পরবর্তীতে কাতামা গোত্রের লোকজন ওবায়দুল্লাহ আল মাহদীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে ওবায়দুল্লাহ আল মাহদী সেটাও কঠোর হস্তে দমন করেন। রাজ্য জয়। ওবায়দুল্লাহ আল মাহদী তার সাম্রাজ্যকে বিস্তৃত করার জন্য বিভিন্ন রাজ্য জয় করেছিলেন। তার মধ্যে আছে এক নম্বর পয়েন্ট আল মাগরিব বিজয়। আল মাগরিব বিজয়। তিনি উত্তর আফ্রিকার স্পেনীয় উমাইয়াদের কাছ থেকে ওয়ান দখল করে নেন। আল মাগরিব তার সাম্রাজ্যভুক্ত করে ওবায়দুল্লাহ আল মাহদী তার সাম্রাজ্যকে বিস্তৃত করার চেষ্টা করেন। ত্রিপোলি বিজয়। ত্রিপোলি বিজয়। ওবায়দুল্লাহ আল মাহদী সাম্রাজ্যের বিস্তৃতির জন্য ত্রিপোলিও বিজয় করেন। এর সাথে মিশর আক্রমণ করে তিনি নিজের সাম্রাজ্যকে অধিক বিস্তৃত করার জন্য মিশরটাও নিজের সাম্রাজ্যভুক্ত করে নেন। বৈদেশিক সম্পর্ক স্থাপন। সম্পর্ক স্থাপন। বৈদেশিক সম্পর্ক স্থাপন। ওবায়দুল্লাহ আল মাহদী তার সাম্রাজ্যকে বিস্তৃত করার জন্যে
বৈদেশিক সম্পর্ক স্থাপন করেন। সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য স্পেনের বিদ্রোহী নেতা ওমর বিন হাফসুনের সাথে তিনি বৈদেশিক সম্পর্ক স্থাপন করেন, যাতে করে তার সাম্রাজ্য শান্তিপূর্ণভাবে চলতে পারে। কার্মেদীয়দের সাথে সম্পর্ক, ওবায়দুল্লাহ আল মাহদি সাম্রাজ্যের বিস্তৃতির জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কার্মেদীয়দের সাথে বৈদেশিক সম্পর্ক স্থাপন করেন। আল মাহদির কৃতিত্ব, সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ আল মাহদি ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা করে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। উপসংহার, ওবায়দুল্লাহ আল মাহদির এক কথায় বলা যায়, ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠায় তার অসাধারণ কৃতিত্ব আছে। তিনি ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা করার জন্যে নিজের ওবায়দুল্লাহ আল মাহদি ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা করার জন্য নিজের কৃতিত্ব প্রচার করেন। নিজের ওবায়দুল্লাহ আল মাহ আজকের মতো এখানেই শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থেকো, আগামী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।